আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে, বা অনেক রুগী এরকম এসে থাকেন যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এটা কেন হচ্ছে? তো পায়খানার সাথে আসলে রক্ত স্বাভাবিকভাবে তো যাবে না, অবশ্যই রক্ত যাওয়া মানে তার কোনো না কোনো একটা প্রবলেম আছে। তো পায়খানার সাথে রক্ত যাওয়াটা কিন্তু খুব বেশি আনকমন বলা যাবে না। হ্যাঁ, বিশেষ করে অনেকটাই কমনই পাওয়া যায়, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায়। তো পায়খানার সাথে রক্ত আসলে যাওয়ার জন্য অনেক কিছু কারণে যেতে পারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা হয় সেটা হচ্ছে যে, সাধারণভাবে আমরা যেটা বুঝি যে পাইলস বলে অনেকে, যে পায়খানার রাস্তা থেকে পাইলসের সমস্যা বলে সাধারণ মানুষের, সেটাই বুঝে সেটা একটা সমস্যা। সেই পাইলসের সমস্যা মানে হচ্ছে যে আপনার পায়খানার রাস্তার ঠিক উপরের দিকে, রেকটামের একটা অংশের মধ্যে নিচের অংশের দিকে কিছু, সাধারণ ভাষায় মানুষের রগ বলে থাকে, আমরা ভেইন বলি, সেই ভেইন গুলো বা কিছু কুশন আছে এখানে, ভেইনের কুশন যেটা আছে সেটা পায়খানার রাস্তাটার কম্পিটেন্সিটা ধরে রাখার জন্য এটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সেইখানের ভেইন যদি কোনো কারণে ডাইলেটেড হয়ে যায়, তো সেটার জন্য আসলে পাইলস আপনারা বলে থাকেন, সেখান থেকে রক্ত যেতে পারে। আরেকটা হতে পারে যে অ্যানাল ফিশার, তো এনাল ফিশারকেও অনেকে পাইলস বুঝিয়ে থাকেন। এনাল ফিশারটা হচ্ছে যে, যেটা হয় যে আমাদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা যদি থাকে কারো দীর্ঘদিন যাবত, সেই পায়খানা কষাতে হলে, যে পায়খানা কষা হওয়ার সময়, কোষ্ঠকাঠিন্যের সময় যে পায়খানাটা হয়, শক্ত পায়খানা বা হার্ড স্টুল বলি, সেটা যদি কখনো বের হতে অনেক কষ্ট হয়ে যায়, তো পায়খানার রাস্তাটার কোনো কোনো অংশে তিনটা নির্দিষ্ট জায়গা আছে স্পেশালি, কমনলি সেই জায়গাগুলোতে একটু ক্র্যাক বা একটু ফেটে যাওয়ার মতো হয়ে থাকে। তো তখন সেখান থেকে পায়খানার সাথে গায়ে লেগে লেগে রক্ত আসতে পারে, সেটাকে আমরা এনাল ফিশার বলি। তো সাধারণ মানুষ দুটোকে পাইলস হিসাবে দেখেন, এটাই বেশি কমন আসলে। এছাড়া আরো কিছু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আপনার পায়খানার রাস্তার ভিতরে কোনো আলসার জাতীয় সমস্যা, সেই আলসারটা অনেক কারণেই হয়, কোনো ইনফেকশাস ডিজিজ এর কারণে হয়। যেমন হচ্ছে যে অনেক সময় টিউবারকুলোসিস বা টিবি রোগ হয়ে থাকে পরিপাকতন্ত্রের ভিতরে, সেটা রেক্টামে টিবি হতে পারে, বা অন্যান্য কিছু আছে, প্রোটোজোয়া অ্যামিবিয়াসিস নামে একটা প্রোটোজোয়া ঘটিত একটা রোগ আছে, সেখান থেকে হতে পারে। এছাড়া অনেক সময় সলিটারি রেক্টাল আলসার বলি আমরা, সেখান থেকে অনেক সময় হয়ে থাকে। এছাড়া আলসার অনেক সময় যেটা দেখা যায় যে সেটা ইয়ে থেকে হয়, ক্যান্সার যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ বা মাংসপিণ্ড বাড়তি অথবা আলসার হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। এছাড়া অনেকে দেখা যায় যে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে থাকেন, সেই এনএসআইডি গ্রুপের ব্যথার ওষুধ যদি কেউ খেয়ে থাকে দীর্ঘদিন যাবত, সেই এনএসআইডি ইনডিউস আলসার বা হেমোরেজ হতে পারে, সেটা হয়। আরেকটা হচ্ছে যে আপনার যদি কোনো পলিপ হয়, পলিপ হচ্ছে ছোট টিউমারের মতো, সেটা পায়খানার রাস্তার ভিতরে রেকটাম বা সিগময়েড কোলন যে বৃহদান্ত্রের অংশ থাকে, সেই ক্ষেত্রে যদি ওখানে পলিপ থাকে এবং সেই পলিপটা যদি আলসারেটেড হয়, সেখান থেকে ব্লিডিং হতে পারে, তো সেটা থেকে পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে পরিপাকতন্ত্রের উপরের অংশ, যে পাকস্থলীতে বা ডিউডে নামে ক্ষুদ্রান্ত্রে যদি কোনো কারণে রক্তপাত হয় অন্যান্য কিছু ডিজিজের জন্য, সেই রক্তটাও যদি বেশি পরিমাণে আসে, সেটাও কিন্তু পায়খানার রাস্তা দিয়ে রক্ত হিসেবে আমরা দেখতে পারি। তো এই মোটা দাগে বলতে গেলে পায়খানার রাস্তাতে রক্ত যাওয়ার জন্য এইগুলোই কারণ হয়ে থাকে। এছাড়া অনেক সময় কোনো ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি থেকে আসতে পারে, তো সেটার জন্য আসলে হিস্ট্রি নিলে আমরা বুঝতে পারি। তো পায়খানার রাস্তায় রক্ত যাওয়াটা কিন্তু আপনার একটা অ্যালার্মিং ব্যাপার, সেটা হচ্ছে যে রক্ত কেন যাচ্ছে সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই আইডেন্টিফিকেশনটা করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই বিশেষজ্ঞ চিকিৎসক তখন আপনার হিস্ট্রি শুনে আপনার পায়খানার রাস্তাটা পরীক্ষা করবেন। সেক্ষেত্রে চেম্বারে বসেও কিছু পরীক্ষা আছে, সেটাকে আমরা প্রক্টোস্কোপি বলি, সেটা খুব সহজেই করা যায়। আমরা পাইলস যেটা হ্যামোরয়েড বা অ্যানাল ফিশার সেটা সহজেই ধরতে পারি, রেক্টামের নিচের অংশে কিছু থাকলে সেটা ধরতে পারি। এছাড়া প্রয়োজন হলে যদি ওখানে কিছু না থাকে অথবা থাকে, আমরা যদি বৃহদান্ত্রের অন্যান্য অংশটা দেখতে চাই, তাহলে কলোনোস্কোপি বলে একটা পরীক্ষা আছে, যেটা একটা পায়খানার রাস্তা দিয়ে একটা ক্যামেরার মাধ্যমে, একটা ফ্লেক্সিবল একটা টিউবের মাধ্যমে, যেটা একটু কাম্বারসাম কিন্তু খুব বেশি কষ্ট করে এটা বলবো না, খুব সহজে এটা করা যায়। সেটা দিয়ে আমরা পায়খানার রাস্তার ভিতরে রেক্টাম এবং বৃহদান্ত্রের অন্যান্য অংশতে আমরা নিজেরা দেখি, আমরা পরিপাকতন্ত্র এবং বিভার বিশেষজ্ঞ যারা আছি কলোনোস্কোপি করে সেটাকে আমরা আইডেন্টিফাই করি যে পায়খানার রাস্তায় কেন রক্ত আসছে, এবং সেই আইডেন্টিফিকেশন অনুযায়ী রোগের ধরন অনুযায়ী কনফার্ম হয়ে আমরা যখন চিকিৎসাটা করি তখনই আপনি এখান থেকে একটা সমাধান পাবেন। কাজেই রক্ত গেলে আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটা আপনি জেনে নিবেন, কারণ এই রক্ত যাওয়াটা কেন যায় সেটা অবশ্যই আপনাকে বের করে এটা সঠিক চিকিৎসা নিতে হবে। তো আশা করি আপনারা এই পায়খানার রাস্তার রক্ত নিয়ে দুশ্চিন্তা না করে আপনারা বিশেষজ্ঞর কাছে গিয়ে সেটা আইডেন্টিফাই করে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।